শিমলাপাল ডিস্ট্রিবিউটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে 19তম বর্ষের স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। শুক্রবার শিমলাপাল সুপারমার্কেটে এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন স্থানীয় বিডিও মানুষ চক্রবর্তী, থানার ভারপ্রাপ্ত আধিকারিক তাপস দত্ত, আয়োজক সংগঠনের সম্পাদক দিলীপ কুমার প্রতিসহ অন্যান্যরা। শিমলাপাল ডিস্ট্রিবিউটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে, এদিনের এই রক্তদান শিবির ঘিরে বর্তমান প্রজন্মের ছেলে মেয়েদের ব্যাপক উৎসাহ ও উপস্থিতি লক্ষ্য করা গেছে। 10 জন মহিলা সহ 74 জন রক্তদাতার মধ্যে 10 জন আছেন যারা জীবনে প্রথমবার রক্তদান করলেন। এবারই প্রথম রক্তদানের সুযোগ পেয়ে বেজায় খুশি কলেজ পড়ুয়া শিল্পাপতি। খুব ভালো, রক্ত দিয়ে খুব ভালো, সবাই রক্ত দিবেন, কোনো অসুবিধা নেই। নিজে থেকে দিয়েছি। শিমলাপাল ডিস্ট্রিবিউটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক দিলীপ কুমার পতি বলেন, এলাকা ছাড়া আমাদের খুব ভালোই হয়, কারণ প্রতি বছর আমরা নির্বাচনভাবে 19 বছর ধরে করে আসছি, তার মধ্যে এবছর আর একটু মানে বেশি ছাড়া মনে হচ্ছে। আমাদের এবারে রক্ত 74 জন রক্ত দিয়েছেন, 74 জনের মধ্যে 10 জন মহিলা আছেন। এছাড়াও সবচেয়ে উল্লেখযোগ্য সেটা হচ্ছে নতুন নতুন অনেক আমাদের রক্তদাতা এসেছেন, এবং তার মধ্যে অনেক যা অনেকেই যারা নতুন আছেন তারা জীবনে প্রথম রক্ত দিচ্ছেন। বিবেচনা হবে 19 বছর। আমরা চাইছি যে এলাকার মানুষ আরও সচেতনভাবে এগিয়ে আসুন আমাদের সাথে, এবং প্রতি বছর আরও সফলমন্ড দিতে হয় সেই জন্য আমরা আশা করছি। রক্তদান ম্যাক্সিমাম রক্তটা আমাদের যায়, আমরা যেটি জেনেছি সেটা থ্যালাসেমিয়া যে রোগীরা আছেন সেই রোগীদের বিশেষভাবে প্রয়োজন, এবং বিশেষভাবে রক্তদান এই উৎসব যে আমাদের অনুষ্ঠানটা করা হয় রক্তগুলো যাতে থ্যালাসেমিয়ার রোগীরা এখানে পেয়ে উপকৃত হন সেই জন্য আমরা সর্বদাভাবে চেষ্টা করি। শিমলাপাল থেকে মানস মোহন্তির প্রতিবেদন, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বাঁকুড়া।